ও যুবক একটু চিন্তা করো, বালিশে মাথা লাগাইয়া কবরে গেলে কিন্তু তুমি কোন দল করো, কোন পীরের মুরিদ কোনো পরিচয় থাকবে না। আমারও তিনটা কাপড় দিয়া প্যাকেট করবে, তোমাকেও তিনখানা সাদা কাপড়ের প্যাকেট বানাবে। ওই কবরে যখন মাটি চাপা দিয়া যাবে, তিনটা প্রশ্ন তোমাকেও করবে, আমাকেও করবে। এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি জবাব দিতে পারো, দুনিয়াতে যারা রবকে মানছো, ইসলাম মানছো, নবীর সুন্নত মেনে চলেছো, জবাব দিতে পারবা। আর যারা রবের চেনো না এখনো, ইসলামের আমল করো না, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইতে পারো না, ওই কবরে যাওয়ার পর তোমার আপন বন্ধু থাকবে না, মা থাকবে না, ভাই বোন কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে কোনো টেলিফোনের খবর না, জবাব যদি দিতে নাই পারো, আল্লাহর আওয়াজ হয়ে যাবে কুদরতি আওয়াজ। আল্লাহ বলবেন, এরে ফিরিশতার দল, এই বান্দাটারে দুনিয়াতে আমি কত নিয়ামত দিয়ে ভরপুর করলাম। আমার দেওয়া পানি বান্দারে ফিরি দিলাম, আমার দেওয়া বাতাস বান্দার জন্য ফিরি দিলাম, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া ফসল, আমার দেওয়া ফল, আমার দেওয়া ভাত, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া এই বান্দা নামাজ পড়ে নাই, আমার হুকুম মতো চলে নাই, আজকে আর সার দেওয়া হবে না। এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। মদিনার নবী বলেন, কবরের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু করবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, কবরে 99টার সাপ। ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে বাবা। দুনিয়াতে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, এখন রাতের বেলা সূর্য নাই, এরপরও গরম লাগে, ঘাম, ফ্যানের বাতাসে আমার ঘাম শুকায় না। কেয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, এই জমিন পুরাটাই হবে কেয়ামতের মাঠ। জমিনের উপরে মানুষ দাঁড়াবে, মাথার উপরে সূর্য আসবে, 12টা মুখ জমিনের দিকে দেওয়ার পরে আল্লাহ বলবে, অ সূর্য, তোর 12টা মুখ থেকে তাপমাত্রা ছেড়ে দাও। এখন তো 1টা মুখ জমিনে দেওয়া, পুরো তাপ জমিনে আসে না। ওই দিন যখন 12টা মুখের তাপ যখন ছেড়ে দেওয়া হবে, মুখগুলো টাস টাস করে ফেটে যাবে, বেঈমান নাফরমানেরা চিৎকারের আওয়াজ, ওদিকে জাহান্নামের আওয়াজও শুরু হয়ে যাবে। আল্লাহকে বলবেন, আল্লাহ গুনাহগারগুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবেন, একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে গুনাহগারগুলো তোমার মধ্যে আমি দিয়ে দিতেছি। এরে যুবক আল্লাহর গুলাম, ওই সময় কিন্তু মাও তোমার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে তোমার থেকে যারা ভেগে যাবে, সিরিয়ালে 1 নম্বরে তোমার ভাই। ভাইয়ের কথা কেন আগে বললে? কারণ দুনিয়াতে দেখছি আমার ভাই ছাড়া আপনার কেউ নাই। যতই দুশ্মনী আর দূরত্ব থাক না কেন, ভাই যখন বিপদে পড়ে তুফানের মতো ভাই কাছে এসে দাঁড়ায় যায়। যতই দ্বন্দ্ব থাক, নিজের কল্লাটা পর্যন্ত ভাইয়ের জন্য বিলায় দেয়। এরে নবীর উম্মতের দল, ওই মুসিবতের সময় তোমার মা বাবাকেও আপন হবে না, তখন তুমি চিন্তা করবা, আমার পীর গেল কই, নেতা গেল কই, আমার দলের ব্যক্তি বন্ধু গেল কই। না রে বাবা না, যদি ন্যাক আমল নিয়ে যাইতে পারো, এটাই তোমার সম্বল হয়ে দাঁড়াবে। অতএব আজকে থেকে তওবা করে নাও, গলায় ছুরি আসবে, আর নামাজ ছাড়ব না, আর নবীর সুন্নাত বাদ দিব না, কোরআন তেলাওয়াত শিখবো, শিখে পড়বো, আর বন্ধ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আল্লাহওয়ালা উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করব না, কারো বরদোয়া নিয়ে কবিরা গুনাহ করে ধ্বংস হব না। আজকে থেকে আমি নামাজ পড়ব, নবীর তরিকায় চলব, যদি গলায় ছুরি আসে মরে যাব, তারপরও গুনাহ আর করব না। আল্লাহর মতো আল্লাহ নাই, আল্লাহর গুণের মতো আর কারো গুণ নাই। আল্লাহর একটা গুণ হলো আল্লাহ হলেন রাজ্জাক, এই গুণের মতো আর কারো গুণ নাই মনে করলে শিরক। যারা এই অপরাধটা করবে তাদের নাম মুশরিক।
আল্লাহ বলেন সব বান্দাকে আমি ক্ষমা করব যারা শিরিকের গুনাহ করে নিজের জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিবে তাদের ক্ষমা হবে না। পয়গম্বর গালেবান মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে নজর করে দেখেন একজন বুজুর্গ একটা পাথরের উপরে বসে বসে আল্লাহর ইবাদত করে। পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও বুজুর্গ কার তুমি ইবাদত করো? বলে আল্লাহর ইবাদত করি। কত বছর পর্যন্ত তুমি ইবাদতে কাটাইলা? আল্লাহর বান্দা বুজুর্গ বলে একদিন আর দুদিন না, এক বছর আর দু বছর না, আমি এই পাথরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করি একটা না চার শত বছর পর্যন্ত। পয়গম্বর বললেন চার শত বছর পর্যন্ত আপনি ইবাদত করেন, আপনার কি পেটের মধ্যে ক্ষুধা তৃষ্ণা হয় না? বলে হ্যাঁ আমার পেটে ক্ষুধা তৃষ্ণা আসে। কি খাওয়ার ব্যবস্থা হয়? বলে রব্বুল আলামিন আসমান থেকে আমার জন্য ডাইরেক্ট আসমানি খানা আমার সামনে দস্তারখানে পৌঁছায় দেন। পয়গম্বর নবী বলতেছেন ভাগ্যবান আপনার মতো আর কয়জন হতে পারে? চার শত বছর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করেন আর রব্বুল আলামিন আসমান থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে। এত কিছু পাওয়ার পর আপনার অন্তরে আর তৃপ্তি হওয়ার আর কোনো বাকি আছে নাকি? আল্লাহর বান্দা বুজুর্গ বলে আমার জিন্দগির শেষ আমার দুইটা আশা আমার ভেতরে আছে, দুইটা আফসুস আছে, ওই দুইটা তৃপ্তি পেলে আমি পরিপূর্ণ তৃপ্তি পেয়ে যাব। বলে কি আশা? বলে এক নাম্বার আমার মনে চায় আমার যুগের মধ্যে যে নবীর আবির্ভাব হবে, ওই নবীর সাথে একটু মোলাকাত করতে চাই, কারণ বরকতি মানুষের সাথে দেখা করাও বরকতের ব্যাপার। ভালো মানুষের সাথে মোলাকাত, ভালো মানুষের সাথে মোলাকাত করাটাও ভালো হওয়ার ব্যাপার, বরকতি মানুষের সাথে মোলাকাত হওয়াটাও বরকত, বরকতের জায়গায় বসলেও বরকত হয়, বরকতের জায়গা দিয়ে চললেও মানুষ বরকত পেয়ে যায়। আতরের দোকানদার দিয়া যাও, দোকানের নিকটে যাও, তুমি আতর কিনার টাকাও যদি না থাকে তুমি আতরের ঘেরানটা পেয়ে তৃপ্তি পাওয়া। আল্লাহওয়ালার কাছেও যদি যেতে না পারো, আল্লাহওয়ালাদের পার্শ্বে দিয়েও যদি যাও, দিলের মধ্যে একটু তোমার তাসাল্লি আসবে, আরাম আসবে। দেখো বান্দা বিধর্মীর দিকে তাকাও, একটা মসজিদের কিনারাও দিয়ে যদি আমার দেশের নাগরিক হিন্দু ভাই হেঁটে যায়, আজান হচ্ছে গানের প্যান্ডেল আছে গান বন্ধ করে দেয়, মসজিদের কিনারা দিয়া যায় মাথাটা নত করে যায়, একটা বিধর্মী পর্যন্ত বুঝে এটা একটা বরকতের ঘর। আল্লাহর বান্দা বলেন মনের ভেতরে আমার আশা চাই আমার যুগের নবীর সাথে মোলাকাত হবে, তার চেহারা মোবারক দেখে দেখে একটু বরকত অর্জন করব, কারণ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশে সফরে যখন এসেছিলেন, আমাদের বাংলাদেশের উলামায়ে হযরাত প্রশ্ন করেছিলেন, শায়খ আমাদের একটি জানার বাকি কি? বলে বলে আমরা জানি পয়গম্বরের হাদিসের মধ্যে আছে, সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায় বাইতুল্লাহর জিয়ারত পায় কবুল হজের সওয়াব, বাইতুল্লাহ পায় বাইতুল্লাহর জিয়ারত পায় আল্লাহর নবীর হাদিস। তবে আমাদের প্রশ্ন হলো আমরা যদি আল্লাহর খাস বলি যারা এদের দিকে যদি মুহাব্বতের নজরে তাকাই তো কি পেতে পারি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকী থানবী বলেন, উলামায়ে হযরাত আল্লাহর নবীর হাদিস মতে সন্তান মা বাবার চেহারা মোবারকের দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়, আর একজন খাঁটি আল্লাহর ওলি যারা
তাকওয়াওয়ালা এদের চেহারার দিয়ে যদি তাকায় শুধু বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিক আল্লাহকে পেয়ে যায়। সোহবতে সা লেহ তোরা সা লেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালা তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাবত। আল্লাহর বান্দা বলেন আমার যুগের নবী আমি জেনেছি সমস্ত নবী আম্বিয়া একরাম মাসুম কোনো গুনাহ নাই, আর সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ, আল্লাহ পাকের সংরক্ষিত চাদরে তারা আবৃত হয়ে আছেন। গুনাহ তো ইচ্ছা করে করেই না, অনিচ্ছায় যদি কোনো অপরাধ হয়ে যায় তওবা করতেও বান্দা দেরি করে না। এ কারণেই আল্লাহ বলেন এই সাহাবায়ে কেরামের দাম কত জানো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহ পাকের উপরে রাজি ও খুশি আছেন। আল্লাহর নবী বলেন আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্রের সমতুল্য, আসহাবি কান্নুজুম আমার এক একজন সাহাবি এক একটা নক্ষত্রের মতো দুনিয়ার মানুষের জন্য মাইল ফলক। আল্লাহর বান্দার জবাবে পয়গম্বর মুসা নবী বললেন ও বুজুর্গ তোমার মনে দুটো আশা, এক নাম্বার তুমি দেখবা তোমার জীবদ্দশায় এই যুগের নবী তুমি আমাকেই মন ভরে দেখে নাও, আমি তোমার সে আশান্বিত পয়গম্বর। আল্লাহর বান্দা নেক দৃষ্টি দিয়া অপলক দৃষ্টিতে তাকিয়াছে, মন ভরে দিল ভরে তাকায় দেখেন আর তৃপ্তি অর্জন করেন। এরপরে নবী বললেন দ্বিতীয় কি আশা, বলে আমার মনের একটু আশা হলো এক গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই। পয়গম্বর বলেন একটু দাঁড়াও, আমি একটু পানির জন্য তোমার জন্য একটু ব্যবস্থাপনায় যাচ্ছি, পানি নিয়ে আসতেছি। পয়গম্বর পানি নিয়ে এসে দেখেন বুজুর্গ জমিনের মধ্যে আর জিন্দা নাই। মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে মালিক এটাই কি তোমার ইনসাফ, যেই বান্দা চার শত বছর পর্যন্ত তোমাকে ভুলে নাই, যেই বান্দাকে চার শত বছর পর্যন্ত তুমি দয়ার নজরে আসমানি রিজিক দিয়েছ, আজ বান্দার জীবনের শেষ বেলা এক গেলাস পানির আশাটা কেন পূরণ করলা না রে আল্লাহ। আল্লাহ বলে মুসা এটাই আমার ইনসাফ, এটাই আমার ইনসাফ হলো, এটা বেইনসাফি হয় নাই। কারণ মুসা তুমি বলো যেই আল্লাহ আসমান থেকে বান্দাকে চার শত বছর পর্যন্ত খানা দিয়া লালন পালন করে রাখতে পারলেন, ওই আল্লাহ কি এক গ্লাস পানি দিতে পারতেন না, ওই আল্লাহ কি এক গ্লাস পানি দিতে পারতেন না, তোমার কাছে কেন চাইল আমার কাছে কেন চাইল না? আল্লাহ বলেন বান্দা তুই কার কাছে কি চাও, কে তোকে কি দিবে টাকা পয়সা বাড়ি গাড়ি ঘর সম্পদ, এগুলো তো ও আমার থেকেই নিয়েছে, ওকে আমি দিয়েছি, অতএব এর কাছে চাইয়া লাভ নাই, আসল গোড়ায় যোগাযোগ কর, বান্দা চাইতে দেরি পাইতে দেরি হবে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইয়াস্তাজিবু লি ওয়ালইউমিনু বি
وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ ہر گری دینے کے تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے دنیا والا نہ چاہیے بیزار ہم اللہ نہ چاہیے بیزار کیوں দুনিয়াওয়ালাদের অভাব আমি আল্লাহর কোনো অভাব নাই দুনিয়াওয়ালার আর পিছে টান আমি আল্লাহর কোনো পিছে টান নাই দুনিয়ার সবাই স্বার্থপর আমি আল্লাহর কোনো স্বার্থ নাই বান্দা তুমি আমাকে ডাক দাও কই তালাশ করো রে বান্দা আমি তো তোমার নিকটেই আছি কোথায় তালাশ করো যখন তুমি ডাক দিবা আমি আল্লাহ ডাকের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি এরে নবীর উম্মতের দল কথাটা বুঝাইতে চেয়েছিলাম মহাব্বতের সীমানা যেন পেরিয়ে না যায় নবীকে মহাব্বত করো বাধা নাই তবে মনে রাখতে হবে আল্লাহ কোনোদিন উপরে উঠবে না সাহাবায়ে কেরামের গুণগান গাও বাধা নাই তবে মনে রাখবা নবীদের উপরে কখনো হবে না পীর আউলিয়া কেরামের যত গুণগান গাও বাধা নাই তবে মনে রাখবা একজন সাহাবার উপরে সম্মান হবে না এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি এখানে কারা কারা আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আপনারা দু হাত সুযোগ পাইলে পা উঠায় চার হাত পায়ে বলবেন কসম আল্লাহর আমরা আল্লাহরে ভালোবাসি নবীরেও ভালোবাসি আপনাদের থেকে আমরা বেশি ভালোবাসি অনেকে এমনটাই বলবে হুজুর নামাজ না পড়লে কি হবে আমগো দিলের মধ্যে কোনো ভেজাল নাই তাহলে দিলে ভেজাল আপনাদের টুপিওয়ালাদের কেন বলে একজন আর একজনের বিরুদ্ধে সহ্য করে নিতে পারেন না শুধু হিংসা আর হিংসা একজন আলেম আর একজনের পিছনে লেগে আছেন আপনাদের থেকে আমগো দিল বড় পরিষ্কার ও মহাপণ্ডিত বাঙালি মুসলমান তোমার ঘরের খবর তুমি নাও তোমার বিবেকেরে জিজ্ঞাসা করো রে বাবা এই কথা বলিয়া তুমি এখন আলেম থেকে দূরে আছো এটাই তোমার এক নাম্বার প্রমাণ হলো তুমি আলেমকে হিংসা করে দূরে গেলা নাম্বার দুই তোমার ছেলে তোমার মেয়ে তোমার ভাই তোমার প্রতিবেশী তোমার কর্মচারী যারা তোমার কাজ করে তুমি তাদের সাথে মিলতাল করে চলতে পারো না স্বামী আর স্ত্রী সপ্তাহ না গেলেই ঝগড়া ছাড়া তোমার আর তোমার কথা ছেলে মানে না ছেলের কথা তুমি মানতে পারো না তোমার বন্ধু বান্ধব নিয়ে এক জায়গায় চলো ঝগড়া ছাড়া মিল হয় না দোকানের কর্মচারীর সাথে তোমার মিল নাই খুঁজতে গেলে আলহামদুলিল্লাহ আমগো টুপিওয়ালার মাঝে কোনো দূরত্ব নাই সব ভেজাল তোমার মধ্যেই প্রমাণ হয়ে যাবে আমরা মাইকে দুই কথা বলি যাই বলি না কেন এটা তো শরীয়তের মাসআলা নিয়া কিন্তু ব্যক্তির উপরে কোনো আক্রমণ নিয়ে আমরা কথা বলি না কে তোমাকে কে শিখিয়েছে কি ভুল বুঝিয়েছে ওলামায়ে হযরাত যারা আহলে হক আহলে বাতিল না যারা আহলে হক এরা কোনো ব্যক্তির উপরে আক্রমণ করে না কোনো ব্যক্তি স্বার্থ নিয়ে কথা বলে না এরা যদি মনে করো কারো বিপক্ষে দুই একটা কথা চলে গেছে এটা ব্যক্তি স্বার্থের কারণে না ইসলামের মহাব্বতের কারণে দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে কোনো ব্যক্তি স্বার্থ নয় এরে নবীরা আসে উম্মতের দল আজ আমার নবীকে সবাই ভালোবাসেন আল্লাহকেও ভালোবাসেন যেই বান্দা সুদের সাথে জড়িত সেও বলে আমি নবীর আশেক অথচ চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আপন মায়ের সাথে জিনার গুনা করে কথা বলেন না কেন আছে না নাই যেই বান্দা দাড়ি ছোট করে রাখছে আর পুরাটা ক্লিন করেছে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনা তার আমল নামায় জমা হচ্ছে যেই বান্দা শার্টের সাথে প্যান্ট পরে গিরার নিচে টাকনু গিরার নিচে প্যান্ট পাজামা লঙ্গি পরে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আমল নামায় কবিরা গুনা লেখা হচ্ছে রে বান্দা
তুমি যদি প্যান পরো এক ঘন্টা পরিয়া যদি রেখে দাও এরপরও গুনা লেখা বন্ধ হবে না, কারণ নিয়তের বরকতে লেখা হয়। তুমি নিয়ত করছো আগামীকাল পরব, ওই আগামীকালের বরকতের গুনা চলতেছে। এই লোক বলে আমি নবীর বড় আশেক, নামাজ এক অক্তও পড়ে না, বলে আমি নবীর মহাব্বতের আশেক। এখন আমি যদি বলি তুমি ভণ্ড আমাকে গালি দিবা, দরকার নাই আমার বলার, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর কোরআন, সব মুসলমানের হক আর না হক সব কিছুর মানদণ্ড আল্লাহর নবী, দুটো জিনিস আমানত রেখে গেলেন, কোরআন আর সুন্নাহ। এই দুইটা মাপকাঠির মধ্যে স্কেলটা লাগাইয়া দাও, তখনই প্রমাণ হবে কে হক আর কে বাতিল। টুপি থাকলেই হক এটা বলা যাবে না, দাড়ি লম্বা থাকলেই হক এটা বলা যাবে না। হ্যাঁ, সাবধান, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলে গেছেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুল শিরারি শিরারুল উলামা, ভালোর থেকে ভালো বড় আলেম, আবার খারাপের থেকেও খারাপ আলেম, ভালোর ভালো সব আলেম। আলেম দাবি করে ভালোর ভালো আলেম কে? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা আমার বান্দাদের মধ্যে উলামা তারা আমাকে বেশি ভয় করবেন। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো গলায় ছুরি আসবে, ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও বিলম্ব করবে না। এ হলো ভালো আলেমের পরিচয়। আর আমগো দেশে এক আলেম ছিল, সিনেমা হল উদ্বোধন করছে দোয়া ভরে, আলেম মানসে কয় আলেম, মানসে আলেম কইলে আমি আর জালেম কর রাস্তা কই, যেহেতু মানসে আলেম কয় আর রসুলও আলেম কয়ে গেছেন, তবে একদল আলেম হক আর একদল আলেম নামের কলঙ্ক বাতিল। বহু আলেম পাওয়া যায় সুদের টাকায় চলে, আছে না নাই, বেপর্দায় চলে। তবে আপনাদেরকে আমি প্রতিদিন বলে থাকি, ও যুবক ভাই, যার বডির মধ্যে একটা সিল লাগানো আছে লোকটা আলেম, ছোট হোক বড় হোক, এলেম থাক আর না থাক, সবাই যদি বলে আলেম, বন্ড যদি হয়, আপনারা যারা আলেম না, আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলছি, আপনারা কখনো তাদের বিরুদ্ধে মুখেও কিছু বলবেন না, আঙ্গুল দিয়া কিছু লিখবেন না, যদি কিছু বলার থাকে লেখার থাকে আমাদের মুরব্বী আহলে হক ওলামায়ে কেরাম বলবেন আর লিখবেন, যেমনি ভাবে আমাদের মুরব্বী শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই, স্যার সিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই, ওই পীরজি হুজুর হাফিজজি হুজুর রহমাতুল্লাহ আলাই, এরকম বড় বড় মসজিদে বাইতুল মোকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাই, চরমনের সৈয়দ ইসহাক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই সহ এদেশের বড় বড় আলেম ওলামারা মরণ পর্যন্ত জবান দিয়াও বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে এবং লেখার মাধ্যমেও তারা কিতাব লিখে গেছেন। কাদিয়ানীরা এই সমস্ত কথা যে আজ স্লোগান দেওয়া হয় মাঠে ময়দানে, এই কথা তো আজকে নতুন কোনো কথা না, আমগো পানানো কথা না। কাদিয়ানিরে যে বাতিল, ওরে আবুল আলা মওদুদি যে বাতিল, এ সমস্ত বিষয় সব আমাদের মুরব্বী যাদের নাম বললাম তারা কিতাব লিখে গেছেন, আমরাও তাদের সন্তান, আমাকে গালি দাও মেনে নেওয়া যাবে, আমার চোদ্দ গোষ্ঠীকে যদি উদ্ধার করার জন্য যা বলো আমি কিচ্ছু বলার চেষ্টা করব না, বরং দুই একটা
একটা কথা বললেও আমি ক্ষমা চাইতে বাধ্য, কিন্তু শরীয়তের বেলায় ইসলামিয়া যদি এক বিন্দু সরিষার দানা পরিমাণ উল্টা পাল্টা বলিয়েই ফেলাও, জীবনের রক্ত দিয়া হলেও এর প্রতিবাদ করব, বরদাস্ত করা হবে না। কথা ক্লিয়ার বুঝতেছেন? আমরা কোনো ব্যক্তির বিরোধী না। একটা বাংলা প্রবাদ আছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। কথাটা শুনেন নাই? কীকে ঘৃণা করো? পাপকে ঘৃণা করো পাপীকে, তার মানে কি? পাপকে ঘৃণা করার মানে কি? পাপীকে না, তার মানে যে পাপটা করেছে তাকে হিংসা করা যাবে না, ঘৃণা করা যাবে না, পাপকে ঘৃণা করব। তার মানে যেই লোকটা পাপ করলো, আগে তুমি তার কাছে যদি একবার যাও, এখন বারবার যাও, গিয়া চেষ্টা করো ওই পাপের থেকে তাকে মুক্ত করা কিভাবে যায়। তার মানে এইটা না লোকটা পাপ করছে কাছেই যাওয়া যাবে না, না, আগে যেমন গিয়েছো বান্দা কম, এখন যাও বেশি। টার্গেট একটা, ওই পাপী ব্যক্তির থেকে পাপকে আলাদা করেন, তাকে পাপ মোচন করাতে হবে, তাকে ক্লিন করতে হবে, এই পাপ থেকে তাকে মুক্ত করতে হবে। এ হলো পাপীকে নয় পাপকে ঘৃণা করার ব্যাখ্যা। আর আমরা কি যে পাপ করছে এর সালাম পর্যন্ত দেওয়া যাবে না, এটা তো উচিত না। একটা মানুষকে লাথি মারা সহজ, বুকে টানা বড় কঠিন। তা তুমি মুসলমান কি আদর্শ শিখলা? লাথি মারাটাই শিখলা, বুকে টানা শিখলা না? তুমি আদর্শের মুসলমান, আর তোমার দ্বারা দেশে ইসলাম হবে, কোন সোরে বলেছে? তোমার মধ্যে আদর্শটা নাই যে একটা লোককে বুকে লাগাইতে পারো, চুম্বন করতে পারো, আলিঙ্গন করতে পারো, না পরে তুমি ধিক্কার জানাও, তুমি লাথি মেরে তাড়ায় দাও। এই গুণ যতদিন তোমার থাকবে, এই গুণ দিয়া তোমার সমাজের শান্তি প্রতিষ্ঠা তোমার দ্বারা হবে না। গালি দেওয়া শিখছো, ভালো কথা বলা শিখো নাই? তোমার আব্বা আম্মায় ভালো কথা শিখায় নাই? গালি দেওয়া সহজ, ভালো ব্যবহার করা বড়ই কঠিন। তো তোমার যতদিন পর্যন্ত একটা লোককে গালি দেওয়া সহজ করে নিলা, মহাব্বতের আওয়াজ দিতে শিখলা না, তোমার মতো বান্দার দ্বারা এই সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। তোমার চরিত্র দুর্বল। ভুল করা মারাত্মক অপরাধ না, ভুল স্বীকার না করা যেই পরিমাণ মারাত্মক অপরাধ। ভালো করে বুঝো, ভুল করাটা কি না কথা কয় না, ভুল করা ওই পরিমাণ অপরাধ না, ভুল করে স্বীকার না করা যেই পরিমাণ অপরাধ। সাবধান, নিজের আদর্শকে সুন্দর করো। তুমি না দেশে ইসলাম চাও, ইসলাম কেমনে চাও? তোমার বাপের দেওয়া ইসলাম চাও না মদিনারটা চাও? হ্যাঁ, তো মদিনার ইসলাম চাইলে তো তুমি একা পারবা না, মদিনার ইসলাম চাইলে পথ আছে দুইটা, কয়টা? এ যুবক ভাইরা, ভালো করে কথাগুলো মনে রাখবেন, মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। মদিনার ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠা করতে চাও, তোমাদের মুরব্বীকেও এ কথা শুনাইও, পথ হলো দুইটা, কয়টা? একটা হলো সশস্ত্র বিপ্লব, আর একটা গণ বিপ্লব। এক রাস্তার নাম অস্ত্র দিয়া বিপ্লব ঘটানো, আফগানিস্তানে হয়েছে, কিন্তু বর্তমান দুনিয়াতে বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোন রাষ্ট্রে সশস্ত্র বিপ্লব করে ইসলাম কায়েম করার রাস্তা খোলা নাই। অতএব অস্ত্র দিয়া কিছু করবা, এই থিওরি তোমার বাংলা ভাইয়ের থিওরি। অস্ত্র দিয়া ইসলামের পক্ষে কিছু করবা, এই থিওরি একমাত্র শায়েখ আব্দুর রহমান নামের ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকদের থিওরি।
বাকি রাস্তা আছে একটা, গণ বিপ্লব। কি বিপ্লব? গণ বিপ্লব মানে জনসমর্থন দিয়ে তুমি আগায় যাবে। এখন তুমি যদি জনসমর্থন চাও তাহলে জবানে একবার সালাম দিবা, ১৩ বার গালি দিবা, তাহলে জনগণ তোমারে সমর্থন দিবে। এই যুবকরা কথাগুলো মনে রাখিস, জনগণের সমর্থন যদি পেতে চাও এক পদ্ধতি, জীবনটাকে তুমি আসমানের মতো বড় করে জমিনের মতো প্রশস্ত করে নাও। জমিনের উপরে কত বেঈমান, কত দম্ভ করে চলে, কত ডাকাত, চোর, বদমাশ, সন্ত্রাসী জমিনের উপরে কত জুলুম করে, জমিন কিচ্ছু বলে না, সবগুলো সবরের সাথে ভিতরে ঢুকাচ্ছে সব। জমিনের মতো দিলটাকে বড় করো, তাহলে কোনো একদিন আশা করা যেতে পারে জনসমর্থন আসলে কিছু হবে। আর তোমার চরিত্র যদি এমন হয় হিংস্র যে তুমি কওমি দেখতে পারো না, তোমার চরিত্র যদি এমন হয় হিংস্র তাবলিগ দেখতে পারো না, তোমার চরিত্র যদি এমন হয় হিংস্র তুমি কওমি দেখতে পারো না, দেওবন্দি দেখতে পারো না, তুমি চরমোনাই দেখতে পারো না, তুমি উজানি দেখতে পারো না, তুমি জিকির সহ্য করতে পারো না, তাহলে তোমার স্বপ্নই স্বপ্ন থাকবে, স্বপ্নের তাবির কোনোদিন হবে না। তোমাদের মুরব্বী যারা, যাদের কথায় তুমি তার মন খুশি করে আর একজনকে গালি দাও, এই কথাগুলো তাদের শুনাইও যে উদ্দেশ্য কি, আমাকে গালি দাও, উদ্দেশ্য কি, কি চাও তুমি, কি চাও, কি ইসলাম চাও? ইসলাম যদি চাও তাহলে গণবিপ্লব লাগবে, আর জনসমর্থন যদি নিতে চাও, জনগণের মাথা যারা নেতৃত্ব দিচ্ছে, জনগণ যাদের পাগল, এদের কলিজা দিয়া তোমার দিকে তাদেরকে আকৃষ্ট করতে হবে। কওমি মাদ্রাসা বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী, এর সাথে জড়িত আছে প্রত্যেকটা বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষের কলিজা, কথা ঠিক? এই কথা বলতে দেন, তাব আবার স্লোগান দেয় তাবলিগ, এই দেশের বিশাল এক জনগোষ্ঠী, কথা বলেন? অতএব তাবলিগের সাথে জড়িত আছে এদেশের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষের কলিজা, কথা ঠিক? তাহলে কওমি, দেওবন্দি, তাবলিগ, চরমোনাই, আউজানি, এই এদের সাথে এই বাংলাদেশের মানুষ জড়িত আছে না নাই? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যারা ইসলাম কায়েমের স্বপ্ন দেখো, কওমি মাদ্রাসাকে মাইনাস করে, দেওবন্দিদেরকে মাইনাস করে যদি চলো, তাবলিগিদের যদি মাইনাস করে চলার স্বপ্ন দেখো, চরমোনাই উজানিকে মাইনাস করে যদি চলার স্বপ্ন দেখো, দুনিয়াতে তোর বাবার ক্ষমতা পেতে পারো, সুদের কারবার করে দুনিয়ার ধান্দার চেয়ার পেতে পারো, ইসলামের কোনো ফলাফল তোর হাতে জীবনে আসবে না, আসবে না, আসবে না। কওমিকে মাইনাস করে এদেশে ইসলামের পতাকা উড্ডীন হবে না, কসম আল্লাহর। তাবলিগোলাদের মাইনাস করে এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবে না কোনোদিন। কোনোদিন চরমোনাইকে মাইনাস করে, আল্লাহওয়ালাদের মাইনাস করে বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবে না। তোমার বাপ দাদারটা হতে পারে ব্যক্তিগত, ইসলামেরটা হবে না, কোনোদিনও হবে না। শতকরা ৯৫% মানুষ এই যে কয়টা নাম বললাম এর সাথে কলিজা দিয়ে জড়ানো। তুমি কওমিরে গালি দাও আর চাও তুমি গণবিপ্লব, তুমি তাবলিগের বিরোধিতা করে তুমি বিপ্লব করবা, কশ্চেন কালো হবে না। আসো আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। অযুবক ভাইরা রাগ করলেন এই কথাগুলো বালিশে মাথা লাগায়া, যাদের বুদ্ধি আছে এক মিনিট চিন্তা করবেন, পাগলায় বলল কি আমি বুঝলাম কি। মাথা খারাপ করো না, মাথা খারাপ করো না, কি টেনশন, কি কি হারাইছো, কি এই যুবকরা কি হারাইছো,
হারাইছো কিছু, তা ঠিক মতো ঘুমাও না কেন? মনে হয় কিছু হারাইছো, যে ঘুম নাই, ঘুম নাই, খানা নাই, পাগল পাগল, কথার ব্যালেন্স নাই, ফট করে এক হুজুর দেখছে একটা গালি দিছে। কেন? এটা তো কোনো একটা ভালো ভদ্র ছেলে এরকম করতে পারে না, পারে? ফট করে তাবলিগের একটু গালি, প্রতিদিন ফেসবুকে দুই কলম গালি না দিলে তোমার কলিজা ঠান্ডা হয় না, ব্যাপারটা কি? একটা ভদ্র ছেলে তো এরকম হওয়ার কথা ছিল না, কি হারিয়েছো কি বলতো? স্পষ্ট বল যে হুজুর বহু কিছু হারিয়েছি, কি হারিয়েছো বল? আলহামদুলিল্লাহ আমরা কিছু হারাইনি। হ্যাঁ, দুঃখ তোরা যারা গালি দাও তোদেরকে হারিয়ে ফেলছি, কারণ গালি দেওয়া আল্লাহর অভিশাপ, যারা গালি দিবি তাদের উপর আল্লাহর অভিশাপ। আমি গতকালও বলছি কুমিল্লাতে কোনো মুফতি সাহেব লাগবে না, হাফেজ সাহেব লাগবে না, কোনো পীর সাহেব লাগবে না, একটা জায়গায় তুমি আমি সবাই দুর্বল, বলবো? মানবি? অযুবক ভাই মানবা? হাত উঠেও না, কলব যদি ঠিক থাকে হাত উঠান লাগবে না। আজকে গিয়া তোমার মা, মা আছে না? হ্যাঁ, এই মা কি আর বেঞ্চেবি করবে? ওই মাকে গিয়ে বলবা, মা এই একটা মোবাইল কিনছি, তুমি তো এতদিন টের পাও নাই, এর ভিতরে বহু কিছু ঢুকানো। বলে কি মা? বাবা বলো যে মা দেখেন তো আমি লেখাপড়ার পাশাপাশি একটু ওভার ডিউটি করি। কি? বলে প্রতিদিন এ দুই লাইন তিন লাইন হাটহাজারি নিয়ে গালি দিই, আবার একদিন চরমনাইয়ের গালি, একদিন উজানির গালি দিই, কৌমিওয়ালারে গালি দিই। মা দেখেন তো গালির ভাষাগুলো কত কত সুন্দর সাজানো। তোমার মাকে বলবা, মা তুমি যদি আজকে এটাকে আমার দোয়া করে দাও তাহলে বরকত বেড়ে যাবে, বন্ধ করা যাবে না। যদি তোমার মা তোমাকে এই এজাজত দিয়া দেয় যে হ্যাঁ বাবা তুই গালি দিতেছো, শর্ম নাই, হাফিজ ভাই ওই দেওবন্দি দাও, যদি তোর মা বলে তাহলে আমি তোমাকে বললাম, পৃথিবীর কেউ যদি বরদোয়া করে, তোর মা যদি দোয়া করে গালির জন্য, কোনো টেনশন নাই, লিখবি, লেখাপড়া বাদ দিয়ে লিখবি। এবার মাকে জিজ্ঞেস করার আগে তোমার বিবেক দিয়ে তুমি এখানে একটু বলে যাও তো, তোমার মাকে বললে কি এজাজত পাওয়ার যথেষ্ট আশা আছে তো? নাই, বরং তোমার মা কি বলবে, ও সন্তান আমি তো তোরে কোলে করে বড় করেছি, না খেয়ে কত কষ্ট করেছি, কারো বরদোয়া নেওয়ার জন্য তো নয়, আমি তো চাই তুই আমার একটা সুসন্তান হবি, আমি মরে গেল যেন প্রত্যেকটা মানুষ তোকে দোয়া করে। তো তোমার মা যদি সমর্থন না দেয় তা তুমি তওবা করে আল্লাহর মহাব্বত নিয়ে চলো, আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন। আরো মহাব্বতে বলেন আমিন। তো আমরা আল্লাহকেও ভালোবাসতে চাই, নবীকেও ভালোবাসতে চাই, চাই না? মাপকাঠি কি চাপার জোরে মাপকাঠি হবে না, আল্লাহ নিজেই বলেন আমাকে যারা ভালোবাসতে চায় তাদের মাপকাঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদের মাপকাঠি নবীকে মানা। যে নবী মানল প্রমাণ সে আল্লাহকেই মহাব্বত করলো, যে নবীজিকে মানল না প্রমাণ সে আমার আল্লাহকে মহাব্বত করল না। এবার নবীকে কে মানলো কে মানলো না এর মাপকাঠি কি? নবী বলেন যারা আমার রেখে যাওয়া আমানত মান রক্ষা করবে তারা আমি নবীকেই মানলো, যে আমার রেখে যাওয়া আমানতকে রক্ষা করলো না সে আমি মুহাম্মদরে মানলো না, যে আমি মুহাম্মদকে মানলো না সে আল্লাহকেও মানলো না, যে আল্লাহকে মানলো না সে জান্নাতেও যাবে না। এখন আল্লাহকে মানলাম কিনা প্রমাণ নবীকে মানা, নবীকে মানলাম কিনা প্রমাণ নবীর রেখে যাওয়া আমানত রক্ষা করা, রসুলের রেখে যাওয়া আমানত দুইটা, কোরআন আর সুন্নাহ। আমানত কয়টা? কি কি? কোরআন আর সুন্নাহ, এই দুইটা জিনিস মানবে কি হিন্দু? ও ভাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কে মানবে? কোন দেশের মুসলমান? সারা দুনিয়ার, শুধু চান্দিনার মুসলমান ব্যতীত বলেন? আপনাদেরও মানতে হবে, মাঝে মাঝে না মানলে কোনো সমস্যা, কথা বলেন?
আছে থাকলে চুলগুলো ক্রিকেটারের সাইজে কেটে বান্দর হয়েছ কেন যুবক? বলো আয়নার সামনে দাঁড়ায় দেখো তো, তুমি মুসলমান না অন্য কিছু পরিচয় কেমনে পাবো? রাস্তা দিয়ে চলতেছ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ছেলেও হেঁটে যায়, গায়ে শার্ট প্যান্ট টাই লাগানো, চুলগুলো আঁকা বাঁকা, ঠোঁটের গোড়ায় বিড়ি, তুমিও মুসলমান হাজি সাহেবের সন্তান, তোমার বডির মধ্যে শার্ট প্যান্ট টাই লাগানো, চুলগুলো আঁকা বাঁকা, ইঁদুর আর বান্দরের মতো করে রেখেছ, মুখের গোড়ায় তোমার বিড়ি, এখন তোমাকে আমি মোল্লা যদি চলার পথে সওয়াবের আশায় একটা সালাম দিতে চাই, কাকে সালাম দিব? তুমি হিন্দু না মুসলমান, লঙ্গি না খুললে, ল্যাংটা না করলে পরিচয়ের কি আছে প্রমাণ? তোমার লজ্জা থাকা দরকার, তোমার লজ্জা গেল কই? এজন্যই তো রসুল বলেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। আমার রসুলের সুন্নাত তুমি আমি মানবো না তো কে মানবে? ও হুজুরেরা মানবে, কওমিওয়ালারা মানবে, তাবলিগওয়ালারা মানবে, তোমাকে বললেই বলো হুজুর, টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, পর্দা না করলে অসুবিধা কি? আল্লাহ না করুন, কেয়ামতের দিন রসুলও যদি কয় তোর মতো বেয়াদব উম্মত না হইলে অসুবিধা কি? কি বুঝলা যুবক ভাই, এতক্ষণ কোন ব্যক্তির দালালি করলাম না? ইসলামের, সুন্নতের। তো সুন্নত মানলেই তুমি সুন্নি, সুন্নত না মানলেই তোমাকে বলা যেতে পারে তুমি বাদপাশ, তুমি ধোকাবাজ, তুমি রসুলের আশেক নামের দুশমন। এই যে শুরুতেই বলছি, যারা দাড়ি ছোট করে রাখে পুরাটা ক্লিন করে, দোনো দলের গুণা সমান, দোনো দলের গুণা সমান, 24 ঘন্টা সেকেন্ডে 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 ওয়াল টাইম কবিরা গুনে লেখা হবে। কি লেখা হবে বলে? হুজুর দাড়ি কামাই সপ্তাহে একদিন, তো গুনা সেকেন্ডে কেন? ওই যে নিয়ত করছো আর আবার বড় হইলে, যে নিয়তের একটা বরকত আছে না, এই বরকতের কারণে এই গুনা লেখা হবে। তাহলে আল্লাহকে কে মানলো? জবাব, যে নবী মানলো। নবীকে কে মানলো? জবাব, যে নবীর সুন্নত মানলো। সুন্নত কি? হ্যাঁ, বাঙালির কাছে সুন্নত কিন্তু একটা জানা আছে, মিষ্টি খাওয়া সুন্নত। ডাক্তারে কইছে মিষ্টি খাইলে রোগ বাড়বে, কিন্তু মসজিদে দেখছে জেলাফি আর আমিরটি, ওদিন জীবনে জুমার নামাজের পরে সুন্নত পড়ে না, আজকে 12 রাকাত পড়ে ফেলেছে। কি ব্যাপার বলে? জেলাপি আছে না নাই? তো মুয়াজ্জিন সাহেব কয় কি চাচা, জুমার পরে যেই দৌড় মারেন প্রতি জুমায়, আজকে যে নামাজ সারেন না, বলে খালি প্রতি জুমায় দৌড় দিলে হয়, মাঝে মাঝে নামাজও পড়া লাগে, মুখ খুলা বলতে পারে না যে জেলাপি খাম। আর সেই মিষ্টির পোটলা নিতে গিয়া ধুম কিলাকিলি কইরা মসজিদ আলাদা করে ফেলছে, আছে না নাই? অথচ ডাক্তার কইছে মিষ্টি খাওয়া যাবে না। এই হলো আমাদের সুন্নতের আমল। অথচ মসজিদে ঢুকতেও সুন্নত, বের হইতেও সুন্নত, প্রত্যেকটা পদক্ষেপে চুল কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নত, আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবেন সেখানেও নবীর সুন্নত, পোশাকটা কেমনে ঢুকাইবেন আর খুলবেন এখানেও নবীর সুন্নত। যারা মানবে তারা সুন্নি, যারা নবীর সুন্নত মানবে না তারা সুন্নি নামের ধোকাবাজ। রাগ করলেন? আমরা বড় দোয়া করবো, দোয়া করবো আল্লাহ সব ভাইকে সুন্নতের আমলওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ও যুবক ভাই, আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করেন। ভাই আজকে আসেন, আমি আসি, আপনি আসেন, এই গত বছর এখানে ওয়াজ হয়েছিল না, আজকে খোঁজ নেন তো, অনেক আল্লাহর বান্দার খবর নেন, দুনিয়াতেই নেই। আগামী বছর বয়ান হবে, জানা নাই আজ যারা হাজির হয়েছেন আগামী বছর থাকবেন কিনা, গ্যারান্টি কারো হাতে নেই। অযুবক আল্লাহর গোলাম, এমন একটা দিন নেই যে বাংলাদেশের